বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সময় মতোই নির্বাচন হবে। এদিকে বিএনপি জোটের ডাকা অবরোধের শেষ দিনেও রাজপথে সরব আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও পাড়া মহল্লায় অবস্থান ও মিছিল সমাবেশ করেছে তারা। মাহমুদ আজমির প্রতিবেদন। অবরোধ কর্মসূচি থেকে বিএনপির নাশকতা ঠেকাতে বৃহস্পতিবারও রাজধানীতে অবস্থান মিছিল সমাবেশে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শান্তিপূর্ণ অবস্থান থেকে দেশবিরোধী অপশক্তি প্রতিরোধের ঘোষণা দেন তারা। জানমালের ক্ষতি সাধন করতে না পারে সেজন্য আমরা সক্রিয় আছি এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে সক্রিয় থাকব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। শেখ হাসিনার কর্মীরা মাঠে থাকলে বিএনপির অপশক্তি কোনোদিনও ইনশাল্লাহ মাঠে দাঁড়াইতে পারবে না। আবারও যদি কোনো অনৈতিক কাজ করে, কোনো হত্যা করে, কোনো অগ্নিসংযোগ করে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী তাদেরকে প্রতিহত করবে। মিরপুর, মহাখালী ও উত্তরা সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামাতের দেশবিরোধী অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ। এ সময় বিএনপি জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। ওরা রাজপথের আন্দোলন থেকে ওরা সরে গেছে, এখন চোরা গুপ্তায় গেছে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে ওদেরকে প্রতিরোধ করবে, সন্ত্রাস করে রাস্তায় টিকে থাকতে পারবে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটায় এরকম কর্মসূচি পরিহার করুন, নতুবা যুবলীগ আরো কঠোর হতে বাধ্য হবে। এদিকে সচিবালয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন ও যাত্রী চলাচলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 5ই নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যাত্রী পরিবহন শুরু হবে বলে জানান তিনি। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাথে সংলাপের বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি একটি সন্ত্রাসী দলের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়, আমিও বলছি তাদের সাথে কোনো সংলাপ নয়। সংবিধানে যেভাবে আছে আগামী সাধারণ নির্বাচন সেভাবেই হবে বলেও জানান ওবায়দুল কাদের। তারা ইলেকশন না করলে তারা করবে না। আমার কথা লয়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে। মাহমুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।